আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুল এর অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাকমিল উদ্দিন। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমি তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের 6টি উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছিলাম এবং ওখান থেকে অনুশীলনী 1 ও 2 আমি পড়ে দিয়েছিলাম এবং তোমরাও সেটা পড়েছিলে। আজ আমি এই 6টি উদ্দেশ্যের 3 থেকে শুরু করব অনুশীলনী, আর এটা হলো পৃষ্ঠা নাম্বার 59। দেখো, 3-এ কী লেখা আছে, যুক্ত বর্ণগুলো চিনে নিই, যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ পড়ি। এই পাশে আছে যুক্ত বর্ণগুলো এবং এই পাশে যে শব্দগুলো আছে এগুলো হলো কি, নতুন শব্দ। প্রথমে দেখো, সূর্য, অন্তর্জয়, রেফ, রেফ যুগ অন্তর্জ, এটা দিয়ে নতুন শব্দ কি হচ্ছে, কার্য, ধার্য। তারপরে পশ্চিম, তালেবা শো চ, তালেবা শো যুগ চ, এটা নতুন শব্দ, নিশ্চয় পশ্চাৎ। তারপরে কি, জ্যৈষ্ঠ, এখানে 2টি যুক্ত বর্ণ রয়েছে। বর্গীয, জফলা, নতুন শব্দ, জ্যান্ত, জ্যোতি। তারপরে রয়েছে মর্ধন্য স ঠ, মর্ধন্য স যুগ ঠ, নতুন শব্দ কি, কাষ্ঠ, উষ্ঠ। তারপরে গ্রীষ্ম, এখানেও 2টি যুক্ত বর্ণ। গ যুগ রফলা, এটা নতুন শব্দ, গ্রাম, অগ্র। তারপরে মধ্যন্য স ম, মধ্যন্য স যুগ ম, উষ্ম, উষ্মা। তারপরে প্রচণ্ড, প যুগ রফলা, প্রথম, প্রচার। শ্রাবণ, তালাবর্ষ যুগ রফলা, শ্রেণী, বিশ্রাম। ভাদ্র, দ যুগ রফলা, ভদ্র, নিদ্রা। আশ্বিন, তালাবর্ষ ব, তালাবর্ষ যুগ বফলা, অশ্ব, বিশ্ব। ফাল্গুন, ল যুগ গ, বলগা, ফুলগু, এই হলো যুক্ত বর্ণ। এরপরে দেখো অনুশীলনী 4-এ কী লিখেছে, কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় তা ফাঁকা ঘরে লিখি। আমি এখানে ফাঁকা ঘরে ঋতু মাসের নামগুলো লিখে রেখেছি, কোন ঋতুতে কোন মাস হয়। এর আগে আমি তোমাদের সাথে একটা আলোচনা করতে চাই, সেটা হলো যে এই 12টা মাসের নাম যদি আমরা সিরিয়ালি বলতে পারি এবং 6টা ঋতুর নাম যদি আমরা সিরিয়ালি বলতে পারি তাহলে এই ঘরগুলো পূরণ করা খুবই সহজ। আমি প্রথমেই 12টা মাসের নাম সিরিয়ালি বলবো। এখানে উলট পালট করে দেয়া আছে, প্রথম মাস কি বাংলা মাসে, বৈশাখ, তারপরে জ্যৈষ্ঠ, তৃতীয় মাস হলো আষাঢ়, চতুর্থ মাস শ্রাবণ, পঞ্চম মাস ভাদ্র, ষষ্ঠ মাস আশ্বিন, তারপর সপ্তম মাস কার্তিক ও অষ্টম মাস অগ্রহায়ণ, তারপরে নবম মাস পৌষ ও দশম মাস মাঘ, 11তম মাস হলো ফাল্গুন ও 12তম মাস হলো কি, চৈত্র। এখন আসো ঋতুতে, ঋতুর প্রথমে কি আসে, গ্রীষ্ম ঋতু। গ্রীষ্ম ঋতু কোন 2 মাস দিয়ে হয়, বৈশাখ ও জ্যৈষ্ঠ। তারপরে কি, বর্ষা, গ্রীষ্মের পরে কোন ঋতু, বর্ষা ঋতু। বর্ষা ঋতু কোন 2 মাস দিয়ে হয়, আষাঢ় ও শ্রাবণ। এরপরে বর্ষা ঋতুর পরে শরৎ, শরৎ ঋতু কোন 2 মাস দিয়ে হয়, ভাদ্র ও আশ্বিন। তারপরে হেমন্ত ঋতু, হেমন্ত ঋতুর মাস দুটা হলো কার্তিক ও অগ্রহায়ণ। এরপর শীত, শীত কোন 2 মাস দিয়ে হয়, পৌষ ও মাঘ। তারপরে শীতের পরে ঋতুরাজ বসন্ত, ফাল্গুন ও চৈত্র মাস দিয়ে। এরপরে দেখো অনুশীলনী 6, এখানে রয়েছে বিপরীত শব্দ জেনে নিই, এটা থেকে আমরা বিপরীত শব্দ জানব এবং ফাঁকা জায়গায় ঠিক শব্দ বসিয়ে একটা বাক্য তৈরি করব। বিপরীত শব্দ কি, সাদার বিপরীত শব্দ কালো, আর শীতের বিপরীত শব্দ গ্রীষ্ম, এবং গরমের বিপরীত শব্দ কি, ঠান্ডা। এখন দেখো ফাঁকা গাড়ি আমরা সঠিক শব্দ বসাই। ক, শরৎ ঋতুতে আকাশে ঢেস মেঘ ভেসে বেড়ায়, শরৎ ঋতুতে কি হয়, আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, হ্যাঁ। তারপরে কি আছে, খ নাম্বার, হেমন্ত ঋতুতে একটু একটু করে কি করে, ঢেস পড়তে থাকে, হেমন্ত ঋতুতে একটু একটু কি পড়তে থাকে, ঠান্ডা পড়তে থাকে, হ্যাঁ। তারপরে গ নাম্বার,
বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে হয় দেশ ঋতু। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে কোন ঋতু হয়? বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে গ্রীষ্ম ঋতু হয়। ঠিক, এখন দেখো অনুশীলনী সাত। সাত হলো, এই পৃষ্ঠাটা হলো 61 নম্বর পৃষ্ঠা। ঋতু সম্পর্কে তিনটি বাক্য লিখি। তিনটি বাক্য আমি যেহেতু আমাদের ঋতুরাজ যেহেতু বসন্ত, তাই ঋতুরাজ বসন্ত দিয়ে আমি এখানে তিনটি বাক্য লিখে দিয়েছি। তোমাদের এই 6 ঋতুর মধ্যে যেই ঋতুটা তোমাদের ভালো লাগে সেই ঋতু দিয়েই তোমরা লিখতে পারো। কি আছে, আমি লিখেছি আমার প্রিয় ঋতুর নাম বসন্ত ঋতু। ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। বসন্ত ঋতুতে কোকিল গান করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে এর আগে আমি আলোচনা করেছি 6 ঋতু দেশের অনুশীলনী 3, 4, 6, 7 নিয়ে, পৃষ্ঠা 59 এবং 61 নিয়ে। এখন আমি তোমাদের অনুশীলনীর বাহিরে 2-3টা প্রশ্ন নিয়ে আজকে এখন আলোচনা করব। এই 3টা প্রশ্ন তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হলো 6 ঋতু দেশ থেকেই নেওয়া। দেখো একটা বড় প্রশ্ন লিখেছি আমি এখানে। বড় প্রশ্নটা হচ্ছে, তোমরা এই খাতা কলম নিয়ে এই প্রশ্নটা সাথে সাথে লিখে নিতে পারো। বাংলাদেশের কয়টি ঋতু ও কী কী? বসন্ত ঋতুর বর্ণনা দাও। উত্তর, বাংলাদেশে 6টি ঋতু। বাংলাদেশে কয়টি ঋতু? হ্যাঁ, 6টি ঋতু। তারপরে কী কী? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এগুলো আমরা আগে জেনেছি। তারপরে কী আছে? বসন্ত ঋতুর বর্ণনা দাও। এখানে আমরা বসন্ত ঋতুর বর্ণনা দেব। বসন্ত ঋতু, ফাল্গুন ও চৈত্র এই 2 মাস বসন্তকাল। এ সময় প্রকৃতি নতুন রূপে সাজে, নানান ফুলে ভরা থাকে গাছপালা, শাখায় শাখায় পাখি গান করে, কোকিলের গানের সুরে মন ভরে যায়। তাই বসন্তকে বলা হয় কি? ঋতুর রাজা। আরও একটা ছোট প্রশ্ন আছে, দেখো ছোট প্রশ্ন হলো, নবান্ন উৎসব কাকে বলে? উত্তর, হেমন্তকালে মাঠে মাঠে ধান পাকে। নবান্ন উৎসব কখন হয়? হেমন্তকালে হয়। হেমন্ত যে ঋতু, এই ঋতুতে কি হয়? নবান্ন উৎসব হয়। ঘরে ঘরে নতুন চালের পিঠে পায়েস তৈরির উৎসব হয়। এই হেমন্তকালে নতুন ধান যখন, নতুন চাল যখন গড়ে ওঠে, এই চাল দিয়ে কী হয়? পিঠা পায়েস তৈরি হয়। এই উৎসবকে নবান্ন উৎসব বলে। তারপরে দেখো, এটাও ছোট প্রশ্ন, গ্রীষ্মকালে প্রকৃতির অবস্থা কেমন থাকে? উত্তর, বৈশাখ ও জ্যৈষ্ঠ। গ্রীষ্মকাল কোন 2টা মাস নিয়ে? বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই 2 মাস গ্রীষ্মকাল। এ সময়ে খুব গরম পড়ে, খাল বিল শুকিয়ে ফেটে যায়, কখনো প্রচণ্ড ঝড় হয়, সেই সাথে যানমালেরও ক্ষতি হয়। আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সহজে দিতে পারবে। তোমাদের এই প্রশ্নগুলো আগামী দিন তোমাদের জন্য SWO বাড়ির কাজ আমি লিখে রেখেছি এখানে, CW থেকে SWO। তোমরা বুঝতেই পারতেছ যে এখানে যে প্রশ্নগুলো লেখা আছে এগুলো কী করবে? তোমরা SWO করবে এই 6 ঋতুর দেশের উপরে। এবং তোমরা এরকম প্রশ্ন আরও যদি পাও তাহলে সেগুলোও লিখে নিতে পারো, নিজেই প্রশ্ন তৈরি করবে এবং নিজে কী করবে? উত্তর লেখার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে।